দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে বিকাশ ও রকেট সহ সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ব্যালেন্স এতদিন বিনামূল্যে জানা গেলেও এখন থেকে তা জানতে 40 পয়সা খরচ হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট নেওয়া সহ নানা ধরনের কাজকে এক একটি স্টেশন করা হবে আর প্রতিটি স্টেশনের সময় হবে নব্বই সেকেন্ড প্রতি নব্বই সেকেন্ডের এক একটি স্টেশনের জন্য মোবাইল ফোন অপারেটরদেরকে পঁচাশি পয়সা করে দিতে হবে এক একটি স্টেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে তবে গ্রাহক যদি শুধু ব্যালেন্স চেক করতে চায় তবে তার জন্য তাকে স্টেশনের চার্জ দিতে হবে চল্লিশ পয়সা